আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তো তোমরা যারা নবম শ্রেণীতে আসো, যাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে আছে, তাদের সাথে একটু আলোচনা করব। ষষ্ঠ সপ্তাহের শেষ সপ্তাহের যেই অ্যাসাইনমেন্ট আছে, যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তো তোমরা ইতিপূর্বে হয়তো বা দেখেছো যে সিলেবাসটি কেমন আছে। তো আমি তোমাদের মাঝে এখন অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামটি বলছি, যে ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। এখান থেকে পার্ট ওয়ান এবং পার্ট টু সিলেক্ট করা হয়েছে। সেখান থেকে যে প্রশ্নটি এসেছে, দেখো, যে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, দুইটা পার্ট। এরপরে যে অংশটা আছে, সে যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। তো এটি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে যেই নির্ধারিত সিলেবাসটি ছিল বা কাজ ছিল, সেটি তোমাদের শুনালাম। তো এখন আমি যে এটা কীভাবে তোমরা অ্যান্সার করতে পারবা অ্যাসাইনমেন্টটি, সেটি একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। তো দেখানোর আগে বলবো, যারা তোমরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে দিবে। আর পরবর্তীতে তোমরা আমাদের সাথে কীভাবে কানেক্ট হবা সেটা যদি বলতে চাই, যে আমি কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের যেই বিষয়গুলো আছে, যেমন সায়েন্সের যেই বিষয়গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর জেনারেল ম্যাথ, জেনারেল সায়েন্স, যেগুলো আছে এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমি আলোচনা করি, ক্লাস হিসেবে আপলোড করি। তোমরা এখান থেকে কিন্তু দেখে পড়াশোনা করতে পারবা। এছাড়া তোমরা সামনে বছর ক্লাস টেনে উঠলে সেখানে কিন্তু যেই প্রশ্নপত্র সলভ, বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে যে ভালো রেজাল্ট পাওয়া করা যায় তোমরা কিন্তু জানো। তো এখান থেকেও নিয়মিত প্রশ্নগুলো সলভ পাবে। তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো যে শুরু করা যাক মূল যেই নমুনা উত্তরটি। তো নমুনা উত্তরে আমি এভাবে লিখেছি, দেখো, পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস করা হয় তাকেই নারীর প্রতি সহিংসতা বলে। কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থ, সামাজিক, শারীরিক বা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে নারীর প্রতি সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করা হলো। এটা হচ্ছে, আমি এখানে ছোটো করে দিয়েছি, তোমরা এটা কিন্তু এক পেজে সাজিয়ে লিখবা সুন্দর করে। এর পরের যে অংশ, দেখো, যে সমাজে সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারীরা সর্বদা অপারদর্শী, অদক্ষ হিসেবে পরিগণিত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে নারীকে বঞ্চিত করা রাখা। তিন, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, পুত্র সন্তানের জন্য আগ্রহ, সামাজিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি। চার, নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করা। পাঁচ, নারী সামাজিক কুপ্রথা। ছয়, দারিদ্রতা। এর পরের অংশ দেখো, সাত নম্বর, শৈশবে নিজ পরিবারে নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনার অভিজ্ঞতা অনেক পুরুষকে সহিংস করে তোলে। তো উপরুক্ত কারণগুলোর জন্য বাড়ি, ঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, হাট বাজার থেকে শুরু করে যে কোনো স্থানে নারীর প্রতি সহিংসতা আচরণ ঘটে থাকে। নারীর প্রতি সহিংসতা রোধে নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া যায়, ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের নারীদের সম্মান করতে শেখানো। দুই, নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান, নারীদের জন্য ঋণদান, কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন। তিন, নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন ও এর যথাযথ প্রয়োগ। চার, পরিবারের ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান। পাঁচ, নারী অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতন সৃষ্টি। ছয়, নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতা স্মরণ। সাত, নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আট, সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা। নয়, নারীর বিরুদ্ধে সহিংসা ঘটানোর প্রভাব মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা। দশ,
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রচার করা। 11. সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ, নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, ধর্মীয় মূল্যবোধ আদর্শ অনুশীলন করা, নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন। 13. অপরাধীকে খুঁজে বের করে যথাযথ শাস্তি প্রদান, উপরোক্ত পদক্ষেপ গ্রহণ ও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা আচরণ প্রতিরোধ করা সম্ভব। উপরে বর্ণিত 5 নম্বর পদক্ষেপটি বাস্তবায়নের জন্য অর্থাৎ নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতা সম্প্রসারণে এলাকার সকলের সহযোগিতা করতে পারি, প্রতিষ্ঠানটির কথা নারীদের কাছে পৌঁছানোর জন্য প্রচার চালাতে পারি, প্রতিষ্ঠানটির পাশাপাশি এলাকার সকলে মিলে নারীর প্রতি সহিংসতা আচরণ রোধ র্যালি করতে পারি, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওই বিষয়ে পোস্টার লাগাতে পারি, প্রতিষ্ঠানটির কাজে যেন কোনো বাধা না আসে সে বিষয়ে সাহায্য করতে পারি, কোথাও না সহিংসতার হাত হতে দেখলে সাথে সাথে প্রতিষ্ঠানটিকে জানানোর মাধ্যমে নারীদের সাহায্য করতে পারি। এরপরে দেখো, নারীর প্রতি সহিংসতা আচরণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে সমাজের সকলকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, আর এই মাধ্যমেই সৃষ্টি হতে পারে পরস্পর শ্রদ্ধাশীল সুন্দর একটি সমাজ। তো এটি ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটির 6ষ্ঠ সপ্তাহে নির্ধারিত অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে কোনো এক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, কবির্স ইনোভেশন ক্লাসরুমের সাথে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।